আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশের জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। তথ্য ভিডিও চিত্রে আবু সাঈদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি। কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত সড়ক উন্নতিকরণ শীর্ষ প্রকল্প নির্মাণ কাজে শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি। শুক্রবার সকালে মেহেরপুর কলেজ মোড় এলাকায় কুষ্টিয়া ও মেহেরপুর সড়ক চার লেন রাস্তার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু হেনা মোস্তফা কামাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সড়ক ও জনপদ সার্কেল কুষ্টিয়া, ও আলোচনা সভার উপস্থাপনা করেন মঞ্জুরুল ইসলাম, প্রকৌশলী মেহেরপুর। অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, বক্তব্য রাখেন। তিনি বলেন, এ ফোর লেনের রাস্তাটি স্বপ্নের প্রকল্প, এ কাজের জন্য যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছি আমরা, সুফল পেয়েছি। এ সময় আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ শাহিদুজ্জামান, মাননীয় সংসদ সদস্য মেহেরপুর দুই, জনাব সৈয়দ আসলাম আলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সড়ক সহজ খুলনা, অ্যাডভোকেট আব্দুস সালাম চেয়ারম্যান জেলা পরিষদ মেহেরপুর, জনাব এম এ খালেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম উপপরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসক মেহেরপুর। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মেহেরপুর। প্রধান অতিথি চার লেন সড়কের রাস্তার মাইলস্টোন ফলক উদ্বোধন করেন ও কোরআন তেলাওয়াত করেন।